হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। এসটিডিটিএসপিডির পক্ষ থেকে আমি আল আমিন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। ধরো আজকের আপডেটটি হচ্ছে আকাশ ডিটিএসের নতুন একটি অ্যাপস লঞ্চ হয়েছে এবং অ্যাপসটি সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিব এবং অ্যাপসটি কিভাবে কাজ করবে এবং এটি দিয়ে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে লিখব হচ্ছে মাই আকাশ ভেরি ইজি। ধরো আপনারা দেখতে পাচ্ছেন মাই আকাশ ভেরি ইজি, যেই লেখাটি লিখে আমরা সার্চ করে নিব। তাছাড়াও আমি এই অ্যাপসের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকেও আপনারা খুব সহজেই এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে সার্চ করার পর প্রথম অপশনটি এখানে মাই আকাশ ভেরি ইজি, মাই আকাশ ভেরি ইজি এবং আকাশ ডিজিটাল এখানে লেখাটি রয়েছে। এখন আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, যে অ্যাপসটির ইনস্টল করার আগে যে অ্যাপসগুলো দেখা, রিচার্জ, মাই কানেকশন, তারপর আকাশ পয়েন্ট, তারপর এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে বন্ধুরা, আপনারা এটির মাধ্যমে খুব সহজেই রেফার করে নিতে পারেন। আপনাদের যে কোনো বন্ধু যদি কেউ আকাশ সংগ্রহ করতে চায় বা ক্রয় করতে চায়, সেখানে আপনি শুধু এখানে রেফারে ক্লিক করে নিলেই রেফারের সকল ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে নিতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, তা এক এক করে আমি আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি অবশ্যই বন্ধুরা আপনারা একটি লাইক করে দিবেন। এই ইনফরমেশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম, এখন আমরা সরাসরি এই অ্যাপসটি যেই ওপেন করে নিব। এখানে আরেকটি তথ্য, সেটি হচ্ছে এখানে আপনি সেভিংয়ের অপশন, এখানে বন্ধুরা আপনারা কিন্তু এখানে সেভিং অপশনও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেভ করে নিতে পারবেন আপনাদের যে পেমেন্ট সিস্টেম, এমনকি রিচার্জও করে নিতে পারবেন। সরাসরি এই অ্যাপসটিও আপনারা রিচার্জ করে নিতে পারবেন বিকাশের অথবা নগদের মাধ্যমে। আমরা এখন এটি ইনস্টল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত আকারে আমি কিন্তু এটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। অ্যাপসটি আমাদের ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেলে আমি অ্যাপসটি ওপেন করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের অ্যাপসটি ইনস্টল হতে শুরু করেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ধরো ওপেনে ক্লিক করে নিচ্ছি, আকাশ ডিজিটাল টিপি। এখন আমরা এখানে নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব পয়েন্ট, তারপর হচ্ছে এখানে আবার আমরা নেক্সট ক্লিক করব। এখানে এখানে বন্ধু একটি উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে, যাদের আগের পুরাতন রয়েছে রেজিস্ট্রেশন করা, তাদেরটি হবে না। এখানে আপনি নতুনভাবে সাইনিং আপ করে নিতে হবে। এখানে নতুনভাবে আপনি সাইন আপে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে আপনার যে সাব আইডিটি রয়েছে আকাশ ডিটিএসের, বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার সেই সাব আইডিটি এখানে বসিয়ে নিছি এবং আমার যে রেজিস্টারকৃত ফোন নাম্বারটি রয়েছে সেটি এখানে আমি বসিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনাদের যে আকাশ রেজিস্ট্রি নাম্বারটি রয়েছে সেটি কিন্তু বসাতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সেন্ড করার পর এখানে ভেরিফিকেশন কোডস আসছে, আমার যেই সাবস্ক্রাইবার এর যে আরএম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু এখানে ওটিপি গেছে। ওটিপিটি আমি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আকাশ ডিজিটাল কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার পুনরায় এই অপশনটি চলে এসেছে। এখানে আমাদের পিন সেট করতে হবে, এখানে আপনি একটি 6 সংখ্যা বিশিষ্ট একটি পিন সেট করে নেবেন আপনার ইচ্ছে মতো। পিনটি সেট করে নিয়ে আপনি এখানে চেক যে টিক মার্কটি রয়েছে নিচে সেটি কিন্তু এখানে টিক করে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন আকাশ ডিজিটাল। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাইন আপ করা সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা পুনরায় এখানে যে আমাদের যেই সাবস্ক্রাইবার আইডি এবং পিনটি দিয়ে এখন আমরা লগ ইন করে নিচ্ছি, সাইনিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সাইনিংটি হয়ে গেছে আকাশ ডিজিটাল টিভি। এখন আমাদের এখানে ওয়ালেট ব্যালেন্সে যেই টাকাটি রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন 0.17 টাকা। এখানে সকল ইনফরমেশনগুলো কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন।
এখানে দেখতে পাচ্ছেন আমাদের 17 টাকা এবং আমার মোবাইল নাম্বারটি রয়েছে এবং আমার সাবস্ক্রাইবার আইডিগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে শো করছে। আমি কোন প্যাকেজে রয়েছি তাও কিন্তু দেখাবে। এখানে আকাশ পয়েন্ট, আপনি এখানে পয়েন্টটি পয়েন্টও যোগ করে নিতে পারবেন। এবং এখানে যে প্যাকেজ রয়েছে, প্যাকেজ অ্যান্ড চ্যানেল, বন্ধুরা আপনার এখানে প্যাকেজের যে চ্যানেলগুলো রয়েছে সেটি আপনার কিন্তু দেখতে পাচ্ছেন। মান্থলি যে 400 টাকা সাবস্ক্রিপশনে যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। এবং এখানে যে আলাকাটের অ্যাভেলেবেল রয়েছে অ্যাড অন, সেগুলো আপনি খুব সহজে এখানে অ্যাড অন এবং রিমুভগুলো করে নিতে পারবেন নিজে নিজেই। আপনাকে কল সেন্টারে কল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনি শুধু একটি অ্যাপসের মাধ্যমেই খুব সহজেই এখানে এগুলো করে নিতে পারবেন, অ্যাড এবং রিমুভ এবং প্যাকেজ যেই প্যাকেজটি রয়েছে সেটি পরিবর্তন। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি প্যাকেজ 400 টাকা সেটি শো করছে এবং চেঞ্জ ইউর প্যাকেজ আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে আমার প্যাকেজটি রয়েছে ইনঅ্যাক্টিভ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায়। এবং 300 টাকার প্যাকেজে রয়েছে ফর ফ্রি মান্থ, আমার 300 টাকায় কিন্তু এখানে প্যাকেজটি রয়েছে, আপনার সেটি এখানে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড অনগুলো আপনি নিচে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড অনগুলো রয়েছে আমি সেটি দেখাচ্ছি। এখানে অ্যাড অন ও নিচে দেখতে পাচ্ছেন 71 টাকা, 45 টাকা এবং 30 টাকা, এগুলো হচ্ছে অ্যাড অন প্যাকেজে যেই ইয়েগুলো রয়েছে সেই অপশনগুলো। আপনি খুব সহজে এখান থেকে অ্যাড অনগুলো করে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমেই। ধরা তাছাড়া অ্যাপসটি খুব সুন্দরভাবে আপনারা পরবর্তীতে কিন্তু অ্যাপসটি আপডেট হতে পারে, আপনারা কিন্তু সেটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা রেফারের অপশনটিতে গেলাম, দেখতে পাচ্ছেন রেফারে যে অপশনগুলো রয়েছে কাস্টমারের নাম, এখানে মোবাইল নাম্বার এবং ডিস্ট্রিক্ট, এখানে আপনি সিলেক্ট করে নিজে নিজেই কিন্তু এখান থেকে রেফার করে নিতে পারেন। এটি একটি বড় সুযোগ সুবিধা এই অ্যাপসটির মধ্যে রয়েছে। অ্যাপসটি দিয়ে খুব সহজে আপনি রেফার করে নিতে পারেন। এবং এখানে আপনি যে রিসার্চটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনি খুব সহজেই অ্যাপসের মাধ্যমে কিন্তু রিসার্চ করে নিতে পারবেন। বিকাশ নগদ তাছাড়াও আদার অপশনটিও রয়েছে এখানে। আপনি বিকাশে এখানে দেখতে পাচ্ছেন আমি 300 টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে নিছি। এই অ্যামাউন্টটি সিলেক্ট করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে রিসার্চ আদার্স অ্যাকাউন্ট, এখানে যে আপনি সাবস্ক্রাইবার আইডিটি শো করেন, আপনি অন্য অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এখানে আপনি রিসার্চটি করে নিতে পারবেন। যেহেতু আমরা এটা রিসার্চ করছি না, আমি আপনাদের যে ড্যামো অবস্থানে কিন্তু এই কাজটি দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে ব্যাক করে নিব এবং যে আমাদের যেই আরেকটি অপশন রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু অফার সম্পর্ক রয়েছে সেটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এক মাসে ছয় মাস রিসার্চ করলে এক মাস পাবেন। এখানে চেঞ্জ ইউর ব্লিং প্ল্যান, এখানে আপনি চেঞ্জ আপনি যদি এখানে 20% সেভিং পাচ্ছেন, এখানে সেভিং অপশনটি যেটি রয়েছে সেটি আমি আপনাদের প্রথমে বলেছি। এখানে 3 মাস, এখানে 12 মাস রিচার্জ করলে 20% সেভিং অপশনটি পেয়ে যাবেন এবং 6 মাস রিচার্জ করলে 1 মাস সেভিং 14% এবং 3 মাস রিচার্জ করলে 8%। এখানে উল্লেখযোগ্য 3 মাসের কিন্তু আপনি সেভিংটি পেয়ে যাচ্ছেন। এখানে খুব সুন্দর তাদের ইয়েটি রয়েছে, এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ স্কোরের মাধ্যমে কিন্তু আপনারা যে খেলাগুলো রয়েছে সেটিও দেখতে পারছেন। এখানে এখানে চ্যাট অপশনে আমি ক্লিক করছি, চ্যাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি কোম্পানির সাথে যেই কথোপকথন করতে পারেন শুধুমাত্র আপনি টেক্সের মাধ্যমে। এখানে আপনার যে কোনো সমস্যা এখানে লিখে দিলে আপনি কিন্তু এখানে তাদের সমস্যাগুলো সমাধান করে দিবে, আপনাদের যে সমস্যা রয়েছে সেই কথাগুলো এখানে লিখতে পারবেন চ্যাট করে নিলে। এখানে আপনার মাই প্রোফাইলই রয়েছে, সার্ভিস রিকোয়েস্ট রয়েছে, তাছাড়া এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সে অপশনগুলো কিন্তু আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধান করে নিতে পারেন। এখানে আমার মাই প্রোফাইলিতে যেই ইয়েগুলো রয়েছে সেখানে আপনি ইডেট বা অ্যাড্রেসটিও এখানে চেঞ্জ করে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।